চাল মাংস মাল সব রেডি? মাইকও সেট হয়ে গেছে আর গাড়ি ড্রাইভারও চলে এসছে। সামনে একটাই সিট, তাই ড্রাইভার বসবে, আর পিছনে মাইকের সামনে আমি, পল্টু আর ভাই। আর আমি আমি কোথায় বসব? ও, এখনো তুই বা কি আছিস? ও বারে, গাড়ির পিছনে দড়ি বেঁধে দিচ্ছি, তুই ঝুলতে ঝুলতে আয়। সবাই রেডি? চলো। সব নাম রে, আমরা চলে এসেছি। আচ্ছা, বাইক গুলো তো রাস্তা আসতে, আমি এখানেই সেট কর। আচ্ছা পল্টু, তা গাড়ির ড্রাইভারের ভাড়াটা? ড্রাইভারের ভাড়া? ও, মালটাকে একটু মাল খাই দে, আর টাকা নেই। চল চল, গাড়ির মালগুলো নামিয়ে ফেলি। চলো পড়তে দে। ব্যাস, গাড়ির থেকে সব নামিয়ে নিয়েছি, এবার একটু বাঁচলাম। এ ড্রাইভারে, গাড়ি হাঁটাও, সব নামানো হয়ে গেছে, সব কমপ্লিট। চল মাইকটা সেট করে আমরা একটুখানি গান টান বাজাই। আচ্ছা চলো চলো। উফ, কত সুন্দর প্রকৃতি, পুরো মনটা ভরে যায়। পল্টুদা কিন্তু বেঁচে বেঁচে একটা সেরা জায়গায় নিয়ে এসেছে, কি বলিস? ও মা গো, এটা কি? আরে বাবা রে, এ ভূত, জঙ্গলে ভূত। আরে ফুটকে দা, এটা ভূত নয় গো, এটা হচ্ছে বল্টু বোকা। চুদা, কি বলছিস? ওর এরকম হালকি করে হলো রে? বলটা মনে হয় গাড়ির পিছনে ঝুলে আসতে গিয়ে অবস্থা হয়েছে, বুঝলা? বারে এমন ভাবে গাড় পেছি, কেলিয়ে পড়ে আছি, আমি তো ভেবেছিলাম ভূত। ইস, দেখ দেখ, নিচের মেন পয়েন্ট দিয়ে পুরো রক্ত রক্তে কাণ্ড। নিচের গুটি দুটো মনে খুলে রাখতে পড়ে গেছে, বুঝলি? ওকে একটু জল টল দে রে, দেখ মালটা আছে না গেছে, পুরো মুখ পড়া হনুমানের মতন দেখতে লাগছে, দেখ দেখ। এই যে দাদা, আমার ভাড়াটা। ও, আপনার তো আবার ভাড়া দেওয়া হয়নি, তাই না? চলুন ওইদিকে ওই ঝোপটার পিছনে চলুন, আপনাকে ভাড়া দেবো, চলুন চলুন। আরে আপনি এসব কি বলছেন, আমি এসব বাজে কাজ করি না। আরে আপনি ভয় পাচ্ছেন কেন? আরে পাঁচ মিনিট হয়ে যাবে, পাঁচ মিনিটে চলুন চলুন, ঝোপটার পিছনে চলুন। কাদের পাল্লায় পড়লাম রে, ঝোপের পিছনে নিয়ে গিয়ে কি করবে রে? না ভাই, আমার এসব টাকা পয়সা লাগবে না। আরে আপনি চাপটা চিন্তা করো, আপনাকে বেশিক্ষণ ধরে রাখবো না, হালকা করে জল দিয়ে হয়ে যাবে, চলুন চলুন। কি বলছেন জল দিয়ে? না না না, আমার এসব টাকা পয়সা লাগবে না। আরে এত টাকা ভাড়া হলো আর আপনি টাকা না নিয়ে চলে যাবেন? আরে চলুন চলুন, এটা জঙ্গল, কেউ দেখতে পাবে না। না না না, আমার কোন টাকা পয়সা লাগবে না, বাবার আগে পালাই এখান থেকে। আরে ব্যাপারটা কি হলো, মালটা কি পালিয়ে গেল কেন? আরে আমি একটু মালটার কথা বলছিলাম। আরে সত্যি না, উনি হয়তো ভদ্রলোক, সব মালটাল খায় না বুঝলাম, তাই হয়তো একটু ভয়টাই পেয়ে গেছে। তা বোকা চোদার মাল খায় না, এটা বললেই তো হতো, ওই ভাই পালিয়ে যাওয়ার কি আছে, আমরা কি ভূত না ভাল্লুক? ও বাড়া, গান বাড়াই গিয়েছো, আমি আর তুই মিলে গান বাজাই গিয়েছো, চলো চলো একটু ডিজে বাজাই, চলো চলো। গ্যাস সিলিন্ডার দিয়ে কেমন যেন একটা গ্যাসের গন্ধ বেরোচ্ছে। না, এ মনে হচ্ছে বাড়া আমার দ্বারা সম্ভব না, একটু বল্টুকে ডাকে, এ বোকা চোদারা ভালোই বোঝে এসব ব্যাপারে। হে বাড়া বল্টু, হে এদিক আয় এদিক আয়। কি বাড়ার তাল হলো, বাড়া গ্যাসের গন্ধ বেড়েছি, অথচ বুঝতেই পারছি না কি করব। হ্যাঁ বল, কি হয়েছে? দেখ তো বাড়া, সিলিন্ডারতেই গ্যাস লিক করছে, আমি ঠিক করতে পারছি না। কই দেখি কি হয়েছে। হ্যাঁ বাড়া, সিগারেট নিবা, সিগারেট ধরিয়ে এখানে এসেছিস কেন? গ্যাস লিক করছে, বাল ছেড়ে গেছে বাড়া। না বাড়া, সিগারেটটাকে নিবা, এটা বিপদ ঘটে যাবে যখন তখন, তাড়াতাড়ি নিবা। হা বাড়া, তুই যা তো বাড়া, আমার কাজ আমাকে করতে দে, যা বাড়া যা। কেন যে পাগল ছেলেকে ডাকলাম, কি হলো বাড়া, বিপদ না ঘটেই গেল। এই বাড়া রে, গাড় মেরেছে রে, এই খানকি ছেলেটা মনে থাকি সবাইকে মেরেই ছাড়বে, বেঁচে থাকলে বাড়া সারা জীবন পিকনিক খেতে পারবো, আগে বাড়া এখান থেকে পালাই। গুড বাই, গয়া।